বাইক কেমনে কি ধরলেন, কেমনে ডুব দিয়া? এটা অবিশ্বাস্য না, অবিশ্বাস্য ব্যাপার না। দেখেন ইলিশ মাছ এই যে লাফাইতে আছে, ওই যে ওই যে লাফাই কেমনে, দেখেন ওই দেখেন ওই দেখছেন, ও দেখেন কি অবস্থা। দেখেন বঙ্গোপসাগর থেকে ইলিশ মাছ ধরিয়ে লাইছে আতাই গিয়ে, একদম জ্যান্ত ইলিশ লাফালাফি করতেছে। দেখেন মনির ভাই এই মাত্র এটা যে বঙ্গোপসাগর দিয়ে ধরছে। সুন্দরবনের পূর্ব প্রান্ত, একদম ইন্ডিয়ান বর্ডার ঘেঁষা যে এই অঞ্চলটা, এখানে সরাসরি নদীতে আমরা জাল ফেলে মাছ ধরার চেষ্টা করতেছি। বাতাসের কারণে আসলে জাল খেপলা জাল ছুঁড়ে মারা যাইতেছে না। দেখি কত বড় বড় ঢেউ আর বাতাস। এদিকে মনির ভাই এই যে হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে হাতাইয়ে, এদিকে আমরা ঢাকি জাল দিয়ে ধরার চেষ্টা করতেছি। এখানে শুধু চারিদিকে দেখবেন গাছ আর গাছ, বড় বড় ঢেউ আসছে পড়ার কারণে সবগুলো কেওড়া গাছ এইভাবেই আসলে ভেঙে পড়ে আছে। এই যে উজড় হয়ে যাচ্ছে এই জায়গা থেকে বন, আবার কোনো এক জায়গা থেকে হয়তো বা গড়তেছে। এখন দেখেন এই যে মনির ভাই কামড়া করছে কি, দেখেন আতাইয়া ইলিশ মাছ ধরছে, জীবিত ইলিশ। এই যে এককালে জ্যান্ত ওই যে লাফাইতেছে, ভাই কেমনে কি ধরলেন, কেমনে ডুব দিয়া? এটা অবিশ্বাস্য না, অবিশ্বাস্য ব্যাপার না। দেখেন ইলিশ মাছ এই যে লাফাইতে আছে, ওই যে ওই যে লাফাই কেমনে, দেখেন ওই দেখেন ওই দেখছেন, ও দেখেন কি অবস্থা। দেখেন আর সেটা আবার আদ্যে ধরা, সেটা তো অবিশ্বাস্য একটা ব্যাপার। মনির ভাই যে অভিজ্ঞ একটা লোক মাছ ধরার, সেটা তো এই এখন তার কাজে প্রমাণিত হয়েছে। সে এই যে বঙ্গোপসাগর থেকে ইলিশ মাছ ধরিয়ে লাইছে আতাই গিয়ে, ধরা যাইতেছে না ডেউর কারণে। না ভাই, নদী যদি শুকাইতো আজকের এই যে ভাটায় তাহলে আরো মাছ ধরা যাইত, কিন্তু না শুকানোর কারণে। দেখেন ওই যে দেখেন ওই যে ওই যে লাফাইতেছে, কুমির লাই গেল নাই আবার। ওকে ওকে, এই যে লাভ দেয় একদম জ্যান্ত ইলিশ লাফালাফি করতেছে। দেখেন মনির ভাই এই মাত্র এটা যে বঙ্গোপসাগর দিয়ে ধরছে, সাইজ যতটুকুই হোক না কেন কিন্তু হাত দিয়ে একটা ইলিশ মাছ ধরা অনেক বড় একটা ব্যাপার। তা হের তো আমাকে সেলুট দেওয়া লাগে, সবাই মিললে কদম বুঝি করা লাগে, কারণ এই যে জিনিসটা এই যে দৃশ্যটা এটা আসলে সবার ভাগ্য থাকে না আর সবাই দ্বারা এটা সম্ভব না যে এইভাবে একটা মাছ ধরা একদম এই যে লড়তেছে এনো মাছটা জীবিত। এই রাখি দিয়ে এটা আর ঠিক কোথায় আমরা দুর্ভাগ্যবশত আসলে বড় মাছ পাওয়া যায় না, বেরিয়ে গেছে ওর সেটা ঘুরি পেলছে, ছোট মাছ উঠছে আসলে বড় মাছ পাইলাম না।